যদি কেউ আমাকে পাহাড়ের কোণায় একটু জায়গা দিত আর দুই বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো, আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো, আমরা টোটালি সমাজ থেকে আলাদা, ওখানে আমরা চাষবাস করছি, খাচ্ছি দাচ্ছি, পাঁচ অক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি, ওখানে মারা যাচ্ছে, এই ফেতনার মধ্যে আসছি না। মনে হতো এটি অনেক ভালো হাজার গুণে, দরকার নাই আমার সিভিলাইজড হওয়া। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আখিরুল জামানে এমন একটা ফিতনা সময় আসবে যখন মুমিনের জন্য কিছু সম্পদ হবে, শ্রেষ্ঠ সম্পদ হবে, কিছু গবাদি পশু, কিছু গরু, কিছু ছাগল, যেগুলো নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে একা একা থাকা শুরু করবে, সে তার দিন নিয়ে পালিয়ে যাবে।